আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার আব্দুল কাদের। বাড়ির ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যে বাড়ির ডিজাইনটি নিয়ে আসছি, এটি হচ্ছে সিম্পল এল ডিজাইনের ভিতরে একটি বাড়ির মডেল। এটি এমনভাবে তৈরি করা, আপনারা চাইলে টিন শিটও তৈরি করতে পারেন এবং চাইলে পরে ছাদ দিয়েও তৈরি করতে পারেন। এইখানে প্রথমেই বলে নেই জমির মাপ। এইখানে আপনার এই এই যে লাস্টে আমরা এটা দেখতে পাচ্ছি সিঁড়ি, এই সিঁড়ি থেকে এই কোণার পর্যন্ত, এই যে এই কোণার পর্যন্ত আমাদের আছে 45 ফিট, এবং এইখান থেকে এবং বারান্দা রুম এবং বারান্দা দুইটা মিলিয়ে আছে 18 ফিট। আর হচ্ছে একদিকে এটা সেম, আরেক দিকে আছে 40 ফিট বাই 18 ফিট। টোটাল এখানে আপনার জমি আছে 1513 স্কোয়ার ফিট, 3.5%। আর যদি কাঠাই বলি তাহলে 2.1, মানে 2 কাঠার একটু উপরে সামান্য। এই হলো জমির মাপ। এখানে আছে হচ্ছে আমার টোটাল মিলে 5টা রুম, তার মধ্যে 4টা রুম আছে হচ্ছে বেডরুম, একটা আছে হচ্ছে ডাইনিং রুম। এটা হচ্ছে ডাইনিং বা লিভিং বা ড্রয়িং যেটাই বলি না কেন, আমরা গেস্ট রুম বলতে পারি। আর এই পাশে দুটি আছে হচ্ছে বেডরুম, এবং ঠিক এই পাশেও দুটি আছে বেডরুম। আমরা এটা হচ্ছে সিঁড়ি, আমরা এটা সিঁড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বেলকনি বারান্দা। ঠিক এই কর্নারে আছে কিচেন রুম, এটা হচ্ছে কিচেন রুম। আর হচ্ছে মাঝখানে আছে দুটি টয়লেট, তার মধ্যে এই কর্নারে যে রুমটি আছে এটার সাথে অ্যাটাচ করা আছে এই টয়লেটটা, এবং একটা টয়লেট আছে কমন। এটাকে যদি আমরা 3D-তে দেখি তাহলে দেখতে কেমন দেখাবে, এবং পরবর্তীতে ছাদ সহ কেমন দেখাবে সেটিও আমি দেখাবো। চলুন আমরা প্রথমে একটু 3D-তে দেখে নিই। এটি হচ্ছে দেখতে মোটামুটি এরকম। এই 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 কর্নারে যেটি দেখতে পারতেছি এটি হচ্ছে সিঁড়ি, আর সামনে দিয়ে যদি আমরা এভাবে ঢুকি তাহলে হচ্ছে এটা হচ্ছে সামনে দিয়ে ঢুকবো, দুই পাশ দিয়ে ঢুকতে পারবো, চাইলে আপনারা একটা এক পাশে রাখতে পারেন, সেটা আমি দুই পাশে দিয়েছি আর কি। আমরা যদি একটা পাশ দিয়ে ঢুকি, যে কোনো সামনে গেট দিয়ে ঢুকলাম, ঢোকার পরে যে বারান্দা, বারান্দা থেকে যদি আমরা দোতলা করতে চাই, দোতলা যাই, চাইলে পরে ছাদ দিলে দোতলা যেতে পারবো। তখন এই কর্নারে যেটি পাচ্ছি এটি হচ্ছে সিঁড়ি। দেন তারপরে যেটি আছে এটি হচ্ছে লিভিং রুম ইউজ করতে পারি, ডাইনিং রুম হিসেবে ইউজ করতে পারি, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, বা বেডরুমও একটা বেডও ফেলতে পারেন, তাহলে 5 রুম হবে। তখন আমরা দুই কর্নারে দুটি বেডরুম দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি যে একটা বাথরুম আছে অ্যাটাচড, এবং আরেকটি বাথরুম আছে যেটা কমন, সবাই ব্যবহার করতে পারবে। ঠিক এই পাশেও দুটি বেডরুম আছে, এবং একটি আছে হচ্ছে কিচেন রুম। আমরা দেখতে পারতেছি যে লাস্টের যেটি হচ্ছে এটি হচ্ছে কিচেন রুম। এটি ছিল হচ্ছে 3D ভিউ। আমরা যদি একটু সাইডটা ঘুরে ঘুরে দেখি তাহলে আমরা এরকম দেখতে পাবো। আমরা যে এখন যেটি দেখতে পাচ্ছি ঠিক এরকম। আমরা যদি এটিকে ছাদ সহকারে দেখি, মানে ছাদ দিয়ে দেখি, তাহলে আসলে কেমন দেখাবে, চলুন সেটা একটু দেখে আসি, তার জন্য লাইনেই থাকুন। আর আমাদের ছাদ দিয়ে দেখার যাওয়ার আগে কিছু কথা বলে নিই, আপনারা যারা বাড়ির ডিজাইন করতে চান অবশ্যই কোনো না কোনো ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে বাড়িটি তৈরি করবেন, বা ইঞ্জিনিয়ারের পরামর্শ করে বাড়ি তৈরি করলে অবশ্যই আপনি যেরকম টেকসই পাবেন, সাথে পাবেন হচ্ছে মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা সেভ। যে কোনো ইঞ্জিনিয়ার, আর শুধু যে আমার সাথে আমাকে দিয়ে বাড়ি তৈরি করতে হবে সেটা এরকম না, আপনার আত্মীয় স্বজন পরিচিত কোনো ইঞ্জিনিয়ার থাকলে তাকে দিয়েও আপনি বাড়ি তৈরি করতে পারেন। এটা হচ্ছে সিম্পল সিম্পল, শুধুমাত্র ছাদ দিয়ে যারা করতে চাচ্ছেন তারা তাদের বাড়িটা দেখতে এরকম হবে। আমি আরেকটু গর্জিয়াস একটা দেখাবো, সেটা হচ্ছে একটু খরচ 50,000 টাকা বেশি খরচ পড়বে এটার চাইতে, চলুন সেটি দেখে। এটা শুধুমাত্র ছাদ দিলে আসলে দেখতে এরকম হবে। আমি যেটা দেখাইতে যাচ্ছি এখন সেটি হচ্ছে যে আপনারা যারা এই যে এই বাড়িটি যারা একটু গর্জিয়াস, চলুন এটা 3D-তে দেখি, সেটা হচ্ছে গর্জিয়াস। এই জন্যে বললাম খরচ কম বাট দেখতে একটু সুন্দর। চলুন আমি একটু এটা ভালো করে ভিউ করে দেখাই। যেমন এটি হচ্ছে আমরা যদি সামনে থেকে দেখি তাহলে দেখতে অনেকটা এরকম লাগবে, যেরকম দেখতে পাচ্ছি এরকম লাগবে। এটি চাইলে কিন্তু আপনি টিন শিট তৈরি করতে পারেন, আপনি এখানে যেটি দেখতে পারতেছেন এটা কিন্তু টিন শিট। টিন শিটটা আবার দোচালাও দেওয়া যাবে, এখানে চাইলে দোচালা দিতে পারেন। আমি যদি এখানে ছাদ দিই ছাদও দিতে পারবো, আমি আপনাদের এখনকার ছাদ দিয়েই দেখাবো সাথে সাথে, যে ছাদ দিয়ে আসলে দেখতে কেমন দেখাবে। আর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ছিল আমাদের হচ্ছে
যে এইটা এই ব্রিক যেটি দেখতে পাচ্ছি এটা ছিল লিফ আপনার সিঁড়ির যে রুমটা ছিল সেটি সিঁড়ি এখানে একটু ভিন্ন রকম দেখা যাচ্ছে। সিঁড়ি চাইলে এখানে একটা এইখানে একটা আপনার জানালা দেওয়া পসিবল, দেখতে অনেক সুন্দর লাগবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাতে চাইছি যে আপনার বাড়িটি দেখতে অনেকটা এরকম হবে আর কি। কালার কম্বাইন্ড দুই পাশে যেহেতু দুই রকম ম্যাচিং করে দিয়েছি, এক পাশে এক কালার আরেক পাশে আরেক কালার। আমরা যদি এটাকে দেখেছিলাম যে এটাকে যদি আমরা ছাদ দিই, শুধুমাত্র আমরা যদি এখানে ছাদ ইউজ করি তাহলে দেখতে কেমন হবে, দেখতে অনেকটাই এরকম হবে। এটা হচ্ছে আমাদের ছাদ, ছাদ দিলে কী হবে এরকম দেখা যাবে আর কি। আর চাইলে পরে আপনারা এখানে টিন শেডও কিন্তু ব্যবহার করতে পারেন। টিন শেড ব্যবহার করলে যদি দেখা যাবে না, কারণ হচ্ছে যে এখানে মোটামুটি হাইট করে দেওয়া আছে উপরে যে ওয়ালটা, এটা যদি হাইট করে থাকে সামনে থেকে তো এরকম দেখবে, কেউ বুঝতে পারবে না এটা টিন শেড। আর যদি ছাদ দেন সেক্ষেত্রে তো অবশ্যই ছাদ দেওয়া যাবে। ছাদ দিলে পরে চতুর সাইড দিয়ে রাউন্ড করে দুই আড়াই ফিটের মতো করে উপর দিকে উঠেই দেওয়া যাবে। এই যে এটার মতো করে আড়াই ফিট উপরের দিকে উঠে দিলে আরও সুন্দর লাগবে দেখতে। এটি ছিল হচ্ছে আজকের জন্য। এটার জন্য কস্টিং কেমন খরচ পড়বে, তারপরে হচ্ছে আরও যদি আরও আরও প্রসঙ্গে কোনো কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ইমুতে, ইমু নাম্বার হচ্ছে 01684246414। চাইলে পরে আপনারা মোবাইলেও কল দিয়ে যোগাযোগ করতে পারেন। তারপরেও যদি আমি হিসাব ছাড়া আনুমানিকভাবে একটি খরচ বলি, ফাউন্ডেশন ছাড়া যদি একতলার জন্য শুধু ছাদ দিয়ে আপনি বাড়িটি তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন এটার জন্য আপনার খরচ পড়বে 9-10 লাখ টাকা, এবং এ টু জেড দরজা জানলা থাই গ্রাস ইলেকট্রিক প্লাম্বিং সব কিছুর জন্য আপনার 12 লাখ টাকা যদি বাজেট থাকে তাহলে আপনি এরকম একটা বাড়ি তৈরি করতে পারেন সব কিছু। আর শুধুমাত্র যে আমি থাকার জন্য পরিবেশ করবো এখন, তাহলে আপনার 10 লাখের ভিতর আপনি এটি শেষ করতে পারবেন, হয়তোবা সেখানে পরিপাটি গুছিয়ে টিছিয়ে করা পসিবল হবে না। তবে আপনার যদি বাজেট 12 লাখ টাকা থাকে তাহলে আপনি এরকম একটা বাড়ি তৈরি করতে পারেন অনায়াসে, আপনার কোনো চিন্তা নেই, এর ঊর্ধ্বে যাবেন। আমি হিসাব সহ দেবো যদি আমার সেই হিসাব অনুযায়ী কাজ করেন, কোথায় কী পরিমাণে মালামাল ইউজ করতে হবে। আর মিস্ত্রির উপর ভরসা করে বাড়ি তৈরি করলে সেখানে 1-2 লাখ টাকা বেশি লাগতেই পারে, এবং বাড়িটি আপনারাই জানেন কোথায় কোথায় ভুল হবে। এত কষ্টের স্বপ্নের একটি বাড়ি আমি চাই না। সামান্য 10-12 হাজার টাকা একটা ড্রয়িংয়ের জন্য আপনারা কখনোই মিস্ত্রির উপর ভরসা করেন। সুতরাং যে কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে 10-12 হাজার টাকা লাগবে একটা ড্রয়িং করতে। আর ড্রয়িং করে বাড়ি করবেন আপনারা চাইলে পরে আমার সাথেও, আমার কাছেও, আমাকে দিয়েও বাড়ি ড্রয়িং করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে কথা হবে ভিন্ন কোনো এক বাড়ির মডেল নিয়ে। আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বাড়ির ডিজাইনের মডেল ইউটিউবে আপলোড করার চেষ্টা করে থাকি। জানি না এটি আপনাদের ভালো লাগছে কি না, যদি ভালো না লাগে তবু আমাকে উৎসাহিত করার জন্য ভিডিওটি লাইক দিয়ে রাখবেন। আমি এক একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ইন্সপায়ার করে। আর হচ্ছে আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যেটি হবে, হয়তো আজ হোক কাল হোক একটা সময় আপনি নিশ্চয়ই বাড়ি তৈরি করবেন। কোনো না কোনো বাড়ির মডেল অবশ্যই আপনার ভালো লাগতে পারে, সেই বাড়িটি আপনি তৈরি করতে চান। যদি বিভিন্ন বিভিন্ন ধরনের বাড়ির মডেল দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিয়মিত বাড়ির মডেল আপলোড করে থাকি এবং অসংখ্য ভিডিও আছে, আপনি সেগুলো দেখতে পারেন। আর আজকে আর কথা দীর্ঘায়িত করবো না, কথা হবে পরবর্তীতে নতুন কোনো এক বাড়ির মডেল নিয়ে। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন।